শুরুতে সংবাদ শিরোনাম। ভারতে মাওবাদীদের হামলায় 25 নিরাপত্তা রক্ষী নিহত। জলসীমায় আবারও মুখোমুখি তুরস্ক এবং গ্রিস। যৌথ নৌমহড়ায় অংশ নিচ্ছে ইরান এবং পাকিস্তান। এবার ফিলিস্তিনকে $12.5 কোটি অনুদান দিচ্ছে বাইডেন প্রশাসন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে বাইডেন। জর্ডানের বাদশাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে আটক 20 গৃহবন্দী সাবেক যুবরাজ। এবং সবশেষ থাকছে এবার ওয়াইসি এবং আব্বাস সিদ্দিকিকে নিয়ে মুখ খুললেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে 22 নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। পাল্টাগুলিতে কয়েকজন মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ, তবে কতজন মারা গেছেন তা এখনও স্পষ্ট নয়। ছত্তিশগড়ের বিজেপি ডিএমপি অবস্থি জানিয়েছেন, শনিবার বিজাপুরের তারেক এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে যৌথ বাহিনী, এতে তাদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। ভারতীয় সংবাদ মাধ্যম সংস্থা পিটিআই জানায়, সিআরপিএফ এর কুবরা বাহিনী এবং রিজার্ভ পুলিশ গার্ড বা স্পেশাল টাস্ক ফোর্স এই অভিযান চালায়। এনকাউন্টারে 5 নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন এবং আরও 20 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 12 জন। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় বিমান বাহিনীর 2টি MI-17 হেলিকপ্টার এবং 9টি অ্যাম্বুলেন্স। 2 সপ্তাহ আগে ছত্তিশগড়ের নারায়ণপুর মাওবাদীদের IED বিস্ফোরণে 5 জন রিজার্ভ গার্ডের কর্মী নিহত হন। তার ফের ভয়াবহ এনকাউন্টারে নিহত হলেন আরও 22 নিরাপত্তারক্ষী। জলসীমায় তুরস্কে শরণার্থী বোঝায় নৌকা পাঠিয়ে উত্তেজনা সৃষ্টি চালাচ্ছে বলে অভিযোগ করেছে গ্রিস, তবে এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। শুক্রবার এথেন্সের জলসীমায় শরণার্থী বোঝায় নৌকা ঢোকানোর প্রবেশ কয়েকটি প্রচেষ্টা প্রতিহত করে বলে জানিয়েছে গ্রিসের অভিবাসন মন্ত্রী নোতিস মিতারাসি। তুরস্কের কোস্টগার্ড এবং নৌবাহিনী এই প্রচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনাকে উস্কানি বলে অভিহিত করে গ্রিসের অভিবাসন মন্ত্রী বলেন, নিঃসন্দেহে বলা যায় এসব অভিবাসী তুরস্ক উপকূল থেকে রওনা দিয়েছে এবং তুরস্ক তাদেরকে সমর্থন করছে। এই অপ্রয়োজনীয় উস্কানি বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে এই গ্রিসের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। দেশটির ডিপুটি স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল কাটাকুলি এক টুইট বার্তার এই প্রতিবাদ জানান। গ্রিস ঘটনার ভিন্ন ব্যাখ্যা আর মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। কাটাকুলি পাল্ট অভিযোগ করে বলেন, গ্রিস শুক্রবার 7টি ঘটনার মাধ্যমে 231 জন শরণার্থীকে ফেরত পাঠানোর চেষ্টা করলে তুরস্ক তাদের উদ্ধার করেছে। নানা বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে এমনিতেই তুরস্ক এবং গ্রিসের সম্পর্ক ভালো নয়। তুরস্ক এবং গ্রিস 2টি দেশই ন্যাটোর সদস্য, কিন্তু পূর্ব ভূমধ্যসাগর এলাকা থেকে জ্বালানি আহরণের প্রতিযোগিতায় তারা হয়ে উঠেছে পরস্পরের প্রতিপক্ষ। সম্প্রতি সাইপ্রাস দ্বীপের উপকূলে সাগরের বিশাল ঘাসের মজুত আবিষ্কৃত হয়। এরপর পরই সিপ্রিয়ট সরকার, গ্রিস, ইসরায়েল এবং মিশর এই সম্পদ আহরণের জন্য একসঙ্গে কাজ করতে উদ্যত হয়। ইরানের বন্দর আব্বাস এবং লার্খ দ্বীপকে ভিত্তি করে নৌমহড়ার অংশ নিয়েছে ইরান এবং পাকিস্তানি নৌবাহিনী। শনিবার ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, নৌবিদ্যা এবং গোয়েন্দা অভিজ্ঞতা আঞ্চলিক সমুদ্র বাণিজ্যের নিরাপত্তা মজবুত করা এবং দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে এই নৌমহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শনিবার পাকিস্তানি নৌবাহিনীর 2টি জাহাজ শনিবার পারস্য উপসাগরের তীরের ইরানি সমুদ্র বন্দর আব্বাসে নোঙর করে। আগামী 6 এপ্রিল পর্যন্ত এই জাহাজ বন্দর আব্বাসেই অবস্থান করবে। প্রতিবছর এপ্রিলে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ ঋতু অনুযায়ী বন্দর আব্বাসে আসলেও গত বছর করোনা ভাইরাস মহামারীতে এর ব্যতিক্রম হয়। ইসরায়েলের পক্ষাবলম্বন করে মধ্যপ্রাচ্যের একপেশে নীতি থেকে বের হয়ে আসলো যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের যেসব সাহায্য সহায়তা বন্ধ করেছিলেন, নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এসে অন্যায়ভাবে বন্ধ করার সব অনুদান একে একে চালু করছেন। তারই অংশ হিসেবে প্রথম দফায় ফিলিস্তিনিকে $12.5 কোটি অনুদান দিচ্ছে বাইডেন প্রশাসন। এ ব্যাপারে কংগ্রেসকে অবহিত করেছে বাইডেন প্রশাসন।
মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং পরলয় এই বিষয়টি কংগ্রেসকে নিশ্চিত করেছে। 2020 সালের বাজেটের সঙ্গে সমন্বয় করে এই অনুদানের অর্থ ছাড় দেওয়া হবে বলে জানান তিনি। ট্রাম্পের ইসরায়েল ঘেঁষা একপেশে কথিত শান্তি প্রস্তাবে রাজি না হওয়ায় ফিলিস্তিনিদের সব ধরনের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছিল। সেনা প্রত্যাহার নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে গত ফেব্রুয়ারিতে আফগান সরকার এবং তালিবানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আগামী 1 মের মধ্যে দেশটি থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করার কথা, তবে এক মাসেরও কম সময় হাতে রেখে সামনে এলো ভিন্ন খবর। জানা গেছে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তানে এখন অবস্থান করছে 2,500 মার্কিন সেনা, কিন্তু চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সেনা প্রত্যাহার করার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বাইডেন প্রশাসন। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন হুসাইনকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে বাদশাহর সৎ ভাই এবং দেশটির সাবেক যুবরাজ হামজা বিন হুসাইনকে গৃহবন্দী করার দাবি করা হয়েছে। এছাড়া ষড়যন্ত্রের যুক্ত থাকায় রাজপরিবারের সদস্য শরীফ হাসান বিন জায়েদ এবং জর্ডানের সাবেক অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী বাসিম ইব্রাহিম আওয়াদাল্লাহ সহ অন্তত 20 জনকে শনিবার আটক করা হয়েছে। শনিবার জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রার শনিবার প্রকাশিত একটি সংবাদে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে হাসান বিন জায়েদ এবং বাসিম ইব্রাহিম আওয়াদুল্লাহ সহ অন্যদেরকে আটক করা হয়। তবে এই সংবাদে সাবেক যুবরাজকে গৃহবন্দী বা আটক করার দাবিকে অস্বীকার করা হয়। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে পেট্রার সংবাদে জানানো হয়, কিছু সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী শাহজাদা হামজা বিন হুসাইনকে গৃহবন্দী বা আটক কিছুই করা হয়নি। তবে জর্ডানের নিরাপত্তা এবং স্থিতিশীলতায় আঘাত করতে পারে এমন পদক্ষেপ এবং কার্যক্রম বন্ধ শাহজাদা হামজাকে অনুরোধ করা হয়। তবে জর্ডানের নিরাপত্তা এবং স্থিতিশীলতায় আঘাত আনতে পারে এমন পদক্ষেপ এবং কার্যক্রম বন্ধের জন্য শাহজাদা হামজাকে অনুরোধ করা হয়। এদিকে শনিবার প্রকাশিত একটি ভিডিও বার্তায় গৃহবন্দীকে নিজে গৃহবন্দী বলে দাবি করেছেন জর্ডানের সাবেক যুবরাজ শাহজাদা হামজা বিন হুসাইন। ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির কাছে শাহজাদা হামজা বিন হুসাইনের আইনজীবীর হস্তান্তর করার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, বাড়ির বাইরে যাওয়া, অন্য লোকের সাথে যোগাযোগ বা সাক্ষাৎ করাই তাকে নিষিদ্ধ করা হয়েছে। কোনো প্রকার বিদেশি ষড়যন্ত্রে তার সংযোগ না থাকার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, বৈঠক অংশ নিয়ে গ্রহণের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে যেখানে বাদশাহ আলোচনা করা হয়েছে, যদিও তার বিরুদ্ধে সমালোচনায় যুক্তি দেওয়ার অভিযোগ আনা হয়নি, জানান শাহজাদা হামজা। ভিডিও বার্তায় তিনি বলেন, কল্যাণকে এমন শাসন ব্যবস্থার অধীনে দ্বিতীয় পর্যায়ে রাখা হয়েছে যেখানে তার ব্যক্তিগত স্বার্থ অর্থনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই ভূখণ্ডে বাস করা 1 কোটি মানুষের জীবন, সম্মান এবং ভবিষ্যতের চেয়ে তার দুর্নীতিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। ভিডিও বার্তায় তিনি জানান, সশস্ত্র বাহিনীর প্রধান, পুলিশ প্রধান এবং নিরাপত্তা বাহিনীর প্রধান তাকে সতর্ক করে যে তিনি তার ঘর ছেড়ে বের হতে পারবেন না। তিনি শুধু তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবেন, কোনো টুইট করতে পারবেন না এবং অন্য কারো সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারবেন না। এবার মজলিস ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি এবং ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকের উপর চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্বাস এবং ওয়াইসির সঙ্গে বিজেপির গাঁট ছড়া রয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। শনিবার দক্ষিণ ২৪ পরগনায় রায়দিঘিতে মমতা বলেন, হায়দ্রাবাদ থেকে বিজেপির এক বন্ধু এসেছে, ফুরফুরা শরীফের এক চ্যাংরাকে নিয়ে কয়েক কোটি টাকা খরচ করে কমিউনাল স্লোগান দিচ্ছে আর হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করছে, ওদেরকে একে একটা ভোটও দেবেন না, ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দেয়া। বাম ও কংগ্রেসের সংযুক্ত মোর্চায় রয়েছে আব্বাসের দল, রাজ্যে 28টি আসনের প্রার্থীও দিয়েছে আইএসএফ। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় 4টি আসনে খাম প্রতীকে লড়ছেন আব্বাস অনুসারীরা। শনিবার সেই দক্ষিণ ২৪ পরগনাতে আব্বাসীকে আক্রমণ করেন মমতা, মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগে আব্বাসের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি। রায়দিঘিকে মমতা বলেন, ওরা কয়েক কোটি টাকা খরচ করে মুসলিম ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে, এদের ওদেরকে একটা ভোটও দেবেন না, ওদের ভোট দেওয়া মানে বিজেপিকে দেয়া। মমতা যেমন আইএসএফ এর বিরুদ্ধে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ তুলেছেন, তেমনই পাল্টা অভিযোগ করেছেন আব্বাস সিদ্দিকিও। রোববার তিনি বলেন, বাংলাকে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য যে বড় অঙ্কের টাকার চুক্তি ছিল সেটা পাচ্ছেন না বলেই মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো পাল্টা বকছেন।
মমতাকে ফুরফুরার চ্যাংড়া বলে ব্যক্তিগত আক্রমণ করলেও তার গায়ে মাখতে চান আব্বাসের দিকে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।